মাত্র কিছুদিনের ব্যবধান রাজ্যের প্রান্তে প্রান্তে সৌ সিদিনালৈকে সিএএ বিরোধী আন্দোলনত সক্রিয় ভূমিকা লওয়া কৃষক নেতা অখিল গগৈ কারারুদ্ধ হওয়ার পিছতেই হয়ে পড়ছে বিশেষভাবে অসুস্থ। এনআইএর গোচরত কারারুদ্ধ অখিল গগৈ শাসকীয় বিজেপি সরকারখনের ইমানেই চকুর কুটা দাঁতর হুল হয়ে পড়ছে যে উপযুক্ত চিকিৎসার বাবে হস্তক্ষেপর প্রয়োজন হয়েছে মহামান্য ন্যায়ালয়ের। ইতিমধ্যে কেবাটাও জটিল রোগত আক্রান্ত কৃষক নেতাজনের শেহতীয়া এনে স্বাস্থ্যজনিত অবস্থার বাবে চিন্তিত করে তুলিছে তেওঁ পরিয়ালের লগতে শুভাকাঙ্ক্ষী সকল। আনহাতে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির যুটিয়া সাধারণ সম্পাদক ধৈর্য কোঁৱৰৰো একই দশা, কারারুদ্ধ হয়ে কোঁৱৰৰ অবনতি ঘটিছে স্বাস্থ্য। ইতিমধ্যে দুইজন কৃষক নেতাক জিএমসিএইচত চিকিৎসা করার লগতে সম্পন্ন করেছে বহুকেইটা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা। নিরাপত্তা না জেলা নিরাপত্তা করে সম্পূর্ণরূপে অবহেলা কোনো সিস্টেম ঠিক নয়, তাত গতিকে লেপস আছে বহুত, গতিকে আমার ভাবো সরকারের কথাটা গুরুত্ব দিব লাগে। কেবল আমার বলিয়ে নয়, আমি তো ষড়যন্ত্রের বলি হয়েছো, গতিকে সঠিক সময়ত সঠিকভাবে আমার মেডিকেল ব্যবস্থা গ্রহণ করব লাগে, চিকিৎসা সাহায্য দিব লাগে, দিয়া হওয়া নাই বলে আমি অভিযোগ করে আছো। অখিল গগৈ বিশেষকৈ সংবাদ মাধ্যম অসম রাইজে ব্যাপক প্রতিক্রিয়া পাশে তেওঁ অলপ সকাহ পাবলৈ সক্ষম হয়েছে বলে আমি ভাবিছো। গতিকে মই ভাবো অকল আমি বুলিয়ে নহয়, বহু মানুষ এনেকৈ চিকিৎসার অভাবে জেলত মৃত্যু জেলত সম্পূর্ণরূপে মানব অধিকার লঙ্ঘন। উল্লেখযোগ্য যে রাজ্যের বিভিন্ন প্রান্তত কা বিরোধী আন্দোলনত আসুকে ধরে অন্যান্য জাতীয় সংগঠনে প্রতিবাদ সাব্যস্ত করেছিল যদিও সরকারের বিশেষ শত্রু হিসাবে গণ্য হয়ে পড়ছিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। ব্যুরো রিপোর্ট, 7 News Now।